السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। আমরা আজকে আলোচনা করব দুনিয়াবী বিষয় নিয়ে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে বলছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত। তাই আমরা দুনিয়ার মহব্বতে অনেক কাজ করি, ছেলে মেয়েদেরকে অনেক কষ্ট করে মানুষ করি এবং তাদেরকে এত মেহনত করে আমরা স্কুলে পড়াই, কলেজে পড়াই, কিন্তু সে বিফলে যাবে, যেগুলো আমরা এই দুনিয়াতে শেষ হয়ে যাবে যে শিক্ষাটা গ্রহণ করে। আখিরাতের শিক্ষা হচ্ছে আসল শিক্ষা। যদি আপনার কোরআন না থাকে অন্তরে, তাহলে আপনার এই দুনিয়াবী শিক্ষা দুনিয়াতেই শেষ হয়ে যাবে, আখিরাতে কোনো কাজে আসবে না। তাই সময় থাকতে অবশ্যই দান খায়রাত সৎকার করুন। এবং ছেলেরা যেমন গাফেল না করে দেয়, আপনাকে উদাসীন না করে দেয় নামাজ থেকে। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরও কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন তাহলে আমি দান সাদকা করতাম আর সৎ লোকেদের অন্তর্ভুক্ত হতাম। তাই আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন যে তুমি এই দান খায়রাতগুলো মৃত্যুর আগে করো, কারণ মৃত্যু চলে আসলে তুমি পস্তাবে, কারণ তখন তুমি বলবে, আমাকে আরও আয়ু দেওয়া হতো, আমাকে আরও যদি আমার টাকা থাকতো আমি দান খায়রাত করতে পারতাম, তখন আপনাকে পস্তাতে হবে, আখিরাতেও পস্তাতে হবে একই রকম। তাই সতর্ক হন এখন থেকে, এই যে দুনিয়ার মহব্বতে পড়ে আপনি এখন বলছেন, আপনি আমার বয়স তো এখন 20, 19, 18, এখন আমি ইবাদত করে কি করব। আপনি বুড়ো বয়সে ঠিক মতো উজু করতে পারবেন না, ঠিক মতো নামাজ পড়তে পারবেন না, তখন আপনি সাদকা করতে পারবেন না, এরকম পস্তাতে হবে আপনাকে। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলছেন, আর আল্লাহ কখনো কোনো প্রাণকেই অবকাশ আর আল্লাহ কখনো কোনো প্রাণকেই অবকাশ দেবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম অবহিত। আল্লাহ তাআলা যে আয়ু দিয়েছেন আমাদেরকে, এই আয়ুর ভিতরে 1 সেকেন্ড এইদিকে করা যাবে না, 1 সেকেন্ড ওইদিকে করা যাবে না। আমাদের যখন জান কবজ করা হবে, মালাকুল মত চলে আসবেন, আমরা যদি চাই যে এখন আমরা মৃত্যুবরণ করবো না, আমাদেরকে কিছু অবকাশ দিন, তাহলে কিন্তু সে অবকাশ পাবেন না, কারণ আপনাকে আল্লাহ আগেই সাবধান করে দিচ্ছেন। তাই যখন এই আয়াতগুলো আমরা পাঠ করি কিংবা ইসলামিক উপদেশ দেই, তখন কিছু মানুষ এড়িয়ে এড়িয়ে ভিডিওগুলো দেখে না, চলে যায়, কারণ এখন মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে এখন গান বাজনার ভিডিওগুলোই বেশি ভাইরাল হচ্ছে, আর নগ্ন নারীদের এই ফেসবুকে ছবিগুলো দেখতে পাবেন, তারা লাইকের জন্য এগুলো করে, যদি তারা লাইক পায় তাহলে আরও উৎসাহ হয়, আরও পরবর্তীতে উলঙ্গ হয়ে ছবি আপলোড দেবে মনে হচ্ছে। তাই রোজ কিয়ামতের লক্ষণ এখন বোঝাই যায়। করব
আমাদের সমাজে বিভিন্ন দিক নিয়ে আমাদের সমাজে পরিস্থিতি চলছে এখন বর্তমানে, আমরা যে ফিতনায় জড়িত এবং আমরা সালাত পড়তে নামাজ পড়তে যখন যাই খুব গাফিলতি আমাদের, কারণ যখনই মসজিদ আমরা প্রবেশ করি সালাম না দিয়েই প্রবেশ করি, তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী আমরা সালাত আদায় করি না, যত তাড়াতাড়ি হয় নামাজটাকে শেষ করে দেয়। নামাজে আল্লাহ সাহাবি যে হাদিসগুলো এসেছে যে তিনারা যখন নামাজে দাঁড়াতেন তখন তাদের শত্রুরা যখন তীর মারতেন তখন তীরগুলো পিঠে ঢুকে গেলেও নামাজ ছাড়তেন না। যুদ্ধের অবস্থাতেও কিছু সাহাবি পাহারা দিয়ে কিছু সাহাবি নামাজ পড়তেন যুদ্ধ অবস্থায়। আর আমরা এখন সময়গুলোকে অপচয় করে বিভিন্ন গেম এবং গান বাজনাতে সময়গুলো নষ্ট করে দেয়। পরকালে কী হিসাব দেবে সে বিষয়গুলো অবশ্যই জানা থাকে না, জানার চেষ্টাও করে না। কবরে যে কী শাস্তি রয়েছে সেগুলো জানার চেষ্টা করতে হবে।